সবাইকে সকালে সকালবেলা শুভেচ্ছা। সবাই ভালো আছো না? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছি। তাহলে গতদিন আমরা পরিসংখ্যান নিয়ে কিছু আলোচনা করেছিলাম, তত্ত্ব পাত্র। আবার গতদিন গড় করিনি অবশ্য, মধ্যক আর প্রচুরক করেছিলাম, মধ্যক এবং প্রচুরক করেছিলাম, সে মধ্যক এবং প্রচুরক করেছিলাম। এরকম যদি জোড় সংখ্যা থাকে, আবার যদি বেজোড় সংখ্যা থাকে, বেজোড় সংখ্যা থাকলে তো মধ্যকটা নির্ণয় করা খুব সহজ, কিন্তু জোড় সংখ্যা থাকলে একটু মধ্যকটা নির্ণয় করা তোমাদের কাছে একটু কঠিন মনে হয়েছে হয়তো বা। তো আজকে আমি একটা অঙ্ক তুলেছি, দেখো যে অঙ্কের মধ্যে আমি সব করব আর কি, এই যে নিচের উপাত্ত গুলোর গড় মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো আমি 20টা সংখ্যা দিছি মনে হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তখন 18, 19, 20, এখানে 20টা সংখ্যা দিয়েছি। এই 20টা সংখ্যার এখন আমরা কি করব, আজকে গড় মধ্যক এবং প্রচুরক এই তিনটাই নির্ণয় করব। আমরা যদি আজকে গড় মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারি, তাহলে এই কোয়ালিটির গড় মধ্যক প্রচুরক আমাদের আর প্রয়োজন হবে না। এই একটা যদি সুন্দর ভাবে তোমরা পারো, তাহলে পরবর্তীতে আমাদের আর করা লাগবে না, আমরা আগামী দিন সারণী তৈরি করা শিখতে পারবো, উপাত্ত দিয়ে কিভাবে আমরা গণ সংখ্যা সারণী তৈরি করবো সেটা শিখবো আগামী দিন। আজকে আমরা এটাই শিখবো আর কি, গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় করা শিখবো আমরা। তাহলে প্রথমে দেখো লিখছি আমি যে গড় নির্ণয়। এই গড় নির্ণয় করার সময় প্রথমে কি করতে হবে, এই সংখ্যা গুলোকে সবগুলাকে যোগ করতে হবে, সবগুলাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পর যে পাটার সংখ্যা আছে ওই পাটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে টোটাল 20টা সংখ্যা আছে, প্রথমে এই সংখ্যাগুলো সবগুলাকে যোগ করতে হবে। করার পর আমরা কি করব, এটাকে 20 দিয়ে ভাগ করে দিব। তাহলে লেখো, প্রথমে লেখো সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল। এখন এইগুলো সবগুলা তোমাদের যোগ করতে হবে, সবগুলা কি করতে হবে, যোগ করতে হবে। সবগুলা তোমরা যোগ করো, 65, 64, 68 50 55 যোগ আবার 65 যোগ 62 যোগ 64 যোগ 66 যোগ 65 যোগ 66 আচ্ছা 1250 সবগুলো যোগ হচ্ছে তোমার 1250। আমাদের এই যে যতগুলো সংখ্যা ছিল যোগ করে হলো 1250। আর আমার হাতে দিয়েছিল তো সংখ্যাগুলো তুলে যোগ করতে হবে না, সংখ্যাগুলো তুলে যোগ করলে আরো ভালো, সমস্যা নাই। তোমরা খাতায় সংখ্যাগুলো তুলে যোগ করো, আমার এখানে বোর্ডে জায়গা কম, তো বোর্ডে জায়গা কম, সংখ্যাগুলো তুলতে গেলে নিচে আমি আর লিখতে পারবো না, সেই জন্য আমি আর লিখিনি। তোমরা খাতায় প্রয়োজনে যোগ যোগ করে লেখো, আরো ভালো। আরো ba
আর কি সাংখ্যমান লিখছেন? সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল। লিখতে হবে সংখ্যাগুলো সাংখ্যমান। এটা লিখে আমরা মান বসে দিব, তাহলে 1250 আর এটা হচ্ছে 20। এইভাবে সাধারণ ভাবে কোন সংখ্যা আমরা দল নির্ণয় করবো। প্রথমে আমরা সব সংখ্যাগুলো যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যাতে আমরা এই হচ্ছে সাধারণ সংখ্যাগুলোর গড় নির্ণয় করা। সাধারণ সংখ্যাগুলো থাকে এই উপাত্তগুলোর গড় নির্ণয়। স্যার 62 পরে দশমিক আছে। ওকে বুঝে না, বুঝলে অনেকে আছে কি এইগুলো বুঝতে পারে না, বুঝে না এগুলো বুঝে নেওয়া লাগবে কাছ থেকে। ক্লাস করার সময় সাউন্ড যাতে না হয় মিউট করে রেখে দিবেন। আপনি করে দেন আমার কথা তো শুনতে পারবা না, আমার কথা তো তোমার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো। আচ্ছা এবার দেখো আমরা মধ্যক নির্ণয় করব। আমরা গত দিনে করেছিলাম মধ্যক নির্ণয় করার সময় অবশ্যই কি করতে হবে, সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজাতে হবে। যখনই মধ্যক নির্ণয় করব তখন কি করতে হবে, সংখ্যাগুলোকে অবশ্যই ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে তোমরা ক্রম অনুসারে সাজানো শুরু করে দাও। দেখি এবার লেখো মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় সাজিয়ে সাজিয়ে পাই তাহলে সংখ্যাগুলোকে আমরা কি করব এখন ক্রম অনুসারে সাজাবো। একবারে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট আছে 50। এই যে 50 দেখো তো 50 কয়টা আছে, এই যে দুটা, আর কত 50 আছে কিনা একটু খোঁজ নাও। নাই তাহলে 50 আছে দুটা, এই 50 এক 50 দুই, 51 কোথাও নাই, 54 52 নাই,
54 আছে তাহলে 54 এ যেখানে আছে একটা আর কথা যত আছে কিনা একটা বাদ গেলেই ঝামেলা 54 একটাই আছে একটা মানে কি 55 55 দুটো আছে দুইটা দুটা আর কথা নাই 55 আর 56 কোথাও দেখা যাচ্ছে না 56 কোথাও নাই 57 কোথাও দেখা যাচ্ছে না নাই 58 কোথাও দেখা যাচ্ছে না 59 নাই 60 নাই 61 নাই 62 আছে এসে 62 আছে পঞ্চান্ন দুইটা তিনটা দুইটা আছে তবে একটা দুইটা 70 দুইটা আছে না স্যার দুইটাই দুইটা আমাদের এখানে বিশটা আমাদের মিলে গেছে আর সমস্যা নেই আমরা এখন দেখো যেখানে দেখো এখানে এর সমান 20 যা তোর সংখ্যা বা জোর তাহলে 20 আছে এর মান 20 হচ্ছে এটা হচ্ছে জোর বোঝাচ্ছে এখন আমরা কি করব এই জোর সংখ্যার যে তোমাদের গতদিনে বলেছিলাম যে জোর সংখ্যার মধ্য কিভাবে নির্ণয় করে জোর সংখ্যার মধ্য নির্ণয় সূত্র হচ্ছে এরকম যে মধ্য সমান লিখবো একটা সূত্র ছিল সূত্র লিখতে হবে n ভাগ 2 তম পদ এত তম পদ যোগ n ভাগ 2 যোগ এক তম পদ তম পদ নিচে হচ্ছে 2 এটা হচ্ছে তোমাদের সূত্র একবার মেইন সূত্র যে এন ভাগ 2 তম পদ যোগ এন ভাগ 2 যোগ এক তম পদ এখন এন এর মান হচ্ছে 20 এন এর মান এখানে 20 টা বসা দিবা তোমরা এন এর মানটা 20 বসা দিবা তো এন এর মান যদি 20 আমরা বসাই তো উপরে যত আমাদের করা হয়ে গেছে আমি উপরে একটু বিষয় দিলাম আমার জায়গা যেহেতু নাই উপরে এগুলো সব বিষয় দিলাম মানে এন এর মান 20 বসা দিলাম Thank you.
ভাগ দেই এই বিশকে দুই দিয়ে ভাগ দিলে দশ তম পথ আর এটা দশের সাথে এক যোগ করলে এগারোতম পথ এটা যদি দশতম পথ হয় এটা এটা হবে এগারোতম পথ তাহলে দশতম পথ দশতম পথ যোগ হচ্ছে এগারোতম পথ হচ্ছে দুই এখন তোমাদের হিসাব করতে হবে দশতম পথ এবং এগারোতম পথ কোনটা অঙ্কের মধ্যে খুঁজতে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে দশতম পথ আর এটা হচ্ছে এগারোতম পথ এটা হচ্ছে দশতম এটা হচ্ছে এগারোতম হচ্ছে দশতম আর হচ্ছে এগারোতম দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশতম পথ ৬৫ আবার এগারোতম পথ ৬৫ দুটাই আমাদের ৬৫ আমরা এখানে লিখব যে ৬৫ যোগ হচ্ছে ৬৫ নিচে হচ্ছে দুই ৬৫ আর ৬৫ যোগ করলে ১৩০ ১৩০ এর যদি আবার দুই দিয়ে ভাগ দেই তাহলে আবার ৬৫ হবে উত্তর এটাই হচ্ছে তোমাদের উত্তর ৬৫ এইভাবে মধ্যক নির্ণয় করবা তাহলে ক্লাস সেভেন এইট পর্যন্ত আর সমস্যা হবে না যেগুলো তোমাদের খেয়াল থাকবে ঠিক আছে তাহলে মধ্যক হলো আমাদের ৬৫ এখন বলছে প্রচুরক ৬৫ সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে এই জন্য প্রচুরক হবে ৬৫ নিচে লিখবা প্রচুরক নির্ণয় আচ্ছা উপাত্ত গুলোর মধ্যে ৬৫ সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে নির্ণয় প্রচুরক সমান ৬৫ এটাই আচ্ছা এই ভাবে আমরা কি করব প্রচুরক নির্ণয় করব এরপর আজকে তোমাদের সুন্দর একটা অঙ্ক দিব আমি একটু বেশি সংখ্যা দিয়া আমি তোমাদের একটা অঙ্ক দিব এবং সেই অঙ্কটা তোমরা এইচ ডাব্লিউ করবা ঠিক আছে আমি বেশি সংখ্যা দিয়ে তোমাদের একটা অঙ্ক শিখাবো যাতে ক্লাস সেভেনেও তোমাদের কাজে লাগে এইটাও যাতে তোমাদের কাজে লাগে এর জন্য বেশি সংখ্যা দিয়ে আমি একটা অঙ্ক তোমাদের এখন দিব সেই অঙ্কটা তোমরা কি করবা খাতায় তুলে নিবা এবং সেই অঙ্কটা তোমরা এইচ ডাব্লিউ করবা এবং সেই উত্তরটা কি হবে সেই উত্তরগুলো আমি জানিয়ে নেব আগামী দিন ঠিক আছে
আগামী দিনে আমি সেই উত্তরগুলো তোমাদের কাছ থেকে জেনে নিব যে কার উত্তর ঠিক আছে আর কার ভুল হইছে। তো এখন আমি তোমাদের একটা অঙ্ক তুলে দিচ্ছি এবং অবশ্যই সংখ্যাটা একটু বেশি সংখ্যা দিব, কারণ যেহেতু অঙ্কটা তোমরা বাসায় বসে থেকে করবা, আস্তে ধীরে বাসায় সুন্দর করে করবা, বেশি সংখ্যা দিলে তোমাদের কোনো সমস্যা নাই। তাহলে বাসায় তোমরা অঙ্কটা করলে তোমাদের ক্লাস সেভেনেও কাজে লাগবে, তোমরা যখন ক্লাস এইটে উঠবা এইটের ক্লাসেও এই অঙ্কটা তোমাদের কাজে লাগবে। কারণ এইট এবং সেভেন একটু বেশি সংখ্যা দিয়ে আসে। ঠিক আছে, তাহলে রেডি একটা অঙ্ক দিলে নাও তোমরা। দেখো নিচের উপাত্ত গুলো, নিচের উপাত্ত গুলো লক্ষ্য কর। এখন আমি উপাত্ত গুলো দিয়ে যাচ্ছি, ৭৮, ৮৫, ১০০, ৯৭, ৬৫, ৭৪, ৫০, ৫২, ৬২, ৭২, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আমি তিন লাইন দিব আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ৯৭, ৮৪, ৫৭, ৬২, ৫০ ৫৫ হবে না ডাক ৫৭, তারপর ৫৫, তারপর ৭৫, তারপর হচ্ছে ৭২, ৭১, ৫০, ৭৪, ৮৮, ৮৭, ৯৯, ৭২, লাস্ট হচ্ছে ৫০। বাস এই সংখ্যা ৩০টা সংখ্যা হবে। দেখো তোমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ তিন দশে ৩০টা সংখ্যা দিছি। এখন কি কি করতে হবে সেটা তোমাদের দিচ্ছি। দেখো তোমরা এখান থেকে কি কি করবা সেই জিনিসগুলো এখন তোমাদের দিচ্ছি। প্রশ্ন করে করো, যেটা প্রশ্নে তোমাদের কি কি করতে হবে। তারপরে সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজাও। আর ২ নাম্বার, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। এই যে অঙ্কটা দিলাম, আগে অঙ্কটা তুলে নাও তোমরা।
অবশ্যই এই অঙ্কটা তোমরা এইচডব্লিউ করবা এবং আগামী দিন আমি শুরুতেই তোমাদের কাছ থেকে এর অ্যানসার গুলো শুনে নেব যে বর কি হয়েছে মধ্য খসড়ো কি হয়েছে আর ক্রম অনুসারে এটা তো আর শোনা যাবে না এটা এটা ক্রম অনুসারে যদি ভুল আছে তাহলে ভুল হবে তোমাদের পানাবার ভুল হলে পানাবার ভুল হবে তাহলে এই অঙ্কটা তোমরা আগামী দিন অবশ্যই করবা আগে দিলে না তোমরা তোমাদের তোলা হয়ে গেলে আমাদের আমাকে বলবে তো হয়ে গেছে অবশ্যই একটু বেশি সংখ্যা দিয়ে দিচ্ছি এই কারণেই যে অঙ্কটা যাতে আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগে এই কারণে ৩০টা সংখ্যা দিয়েছি আমি এই ৩০টা সংখ্যা হ্যাঁ অবশ্যই তোমরা এটা এইচডব্লিউ করবে এবং উত্তরগুলো আমি আগামী দিন শুনবো এবং অবশ্যই আগামী দিন তোমাদের আমি গণসংখ্যা সারণী তৈরি করা শিখাবো তোমাদের কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করে সেই গণসংখ্যা সারণী তৈরি করা তোমাদের আগামী দিন শিখাবো তো আজকে মনে হয় সময় আর নাই সময় মনে হয় শেষ ঠিক আছে তো সবাই ভালো থেকো তোমাদের এবার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি খোদা হাফেজ সবাই ইসলাম মনৈতিক আচ্ছা ম্যাডাম চলেও আসছে লাও ম্যাম আরে ক্লাস নেই ম্যাডাম আছে কখন থেকে বসে আছে ম্যাডাম হ্যালো তোমাদের সাথে আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ হরেক মাল করতে আসলো ম্যাম মাইক আনমিউট করে বলতো হ্যাঁ তোমরা ভালো আছো তো না এখন রাব্বি নেলমা পড়ে নাও ৭ বার পড়ছো জি ম্যাম যতক্ষণ আমরা কি করব ক্লাস করব ততক্ষণ ইবাদত হিসেবে আল্লাহ গ্রহণ করুক সবারই মন মানসিকতা ভালো আছে শরীর ভালো আছে তাই তো আচ্ছা তো গত ক্লাসে যে আলোচনা হয়েছিল সবারই কোনো না কোনো ভালো কাজ করার কথা ছিল সবাই কি একটু একটু করে ভালো কাজ করছো জবাব দিচ্ছ নিজের সঙ্গে কয়টা ভালো কাজ করেছো সেটা গুনেছো না সেটা গোনা হয়নি আচ্ছা কার মনে নাই ওয়াসি হ্যাঁ সানজিদা হ্যালো হ্যাঁ ক্লাসে কি প্রেজেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে হাতটা গায়েব হয়ে যাচ্ছে নাকি
সিলেবাস শেষ হয়ে গেছে কোনটা বলতে গেলে তো ম্যাম সবাই তো শেষ সবারই শেষ পড়া বেশি হয়ে গেছে হ্যাঁ শোনো এবার তাহলে রেজাল্ট শোনো তোমার গুড পার্ট শোনো এবার রেজাল্ট শোনো অ্যাসাইনমেন্টের খাতায় অতি উত্তম কেউ নাই দুই একজন উত্তম তা আছে আর সবারই অগ্রগতির প্রয়োজন ভালো এরকম আছে অ্যাসাইনমেন্ট খুবই খারাপ করে লিখেছো প্রত্যেকে তাহলে পড়া যদি অতিরিক্ত ভালো হয় তাহলে তো কারো হাতের লেখাও ভালো হয়নি তারপরে পড়াগুলোও ভালো হয়নি বুঝতে পারছো তাহলে যখন তোমরা একশো পাবে তখন না হয় তোমরা পড়া ছেড়ে দিবে কিন্তু এখন যদি পড়া ছেড়ে দাও তাহলে তো রেজাল্ট খারাপ হবে আমি কালকে গতদিনে স্কুলে গিয়ে অ্যাসাইনমেন্ট খাতাটা দেখেছি তার অবস্থা খুবই খারাপ হাতের লেখাগুলো খারাপ তারপরে লেখাগুলো খারাপ এখন তো আমি চিন্তা করছি যারা প্রেজেন্ট থাকবে না তাদেরকে ফেলই করে দেওয়া লাগবে এছাড়া কোনো উপায় নাই আছে কি জানেন অনেকে কি বলতেছে বলো কি বলতেছো ম্যাম আমি শুনছি একজন থেকে ওরা ওর মাকে বলছে ওটা ম্যাম ইচ্ছা করে করছে কারণ ম্যামের কাছে খাতা দেখার সময় ছিল না এই জন্য ইচ্ছা করে বোধে এরকম লিখে দিছে ও বিশ্বাসই করতে চাচ্ছে না ওর পড়া একটু ইয়া হয়েছে খারাপ হয়েছে শোনো তোমরা তোমাদের খাতা নিজেরা দেখলেই বুঝতে পারবা যে তোমরা কেমন খাতা করেছো নিজেরটা দেখবে বন্ধুরটা দেখবে সবারটাই দেখবে হাতে লেখাগুলো কেমন হয়েছে ভুল হয়েছে কিনা আর কোথায় কি হয়েছে আর যেখানে অ্যাসাইনমেন্ট উপরে অধ্যায় লেখা থাকবে অধ্যায় লিখে আবার কোন কোন পার্ট থেকে লিখেছো সেগুলোও লিখবে বুঝতে পারছো আচ্ছা এগুলো হলো কবে জমা দিব এই তো 24 তারিখে বলেছে দ্বিতীয়টা আর আমারে ধর্ম আবার হলো পঞ্চম মানে সপ্তাহে দিতে বলেছে যখন দিতে বলবে ঠিক তখনই আমরা দেব তো আজকে আসলে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে বাকি হয়ে গেছে বাকি শোনো আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো বুঝতে পারছো নাকি চতুর্থ অধ্যায় যেটা তোমাদের পড়তে ভালো লাগবে সেটাই তোমরা পড়ো আর হলো আমার থেকে শুনো আখলাক নিয়ে কথা বলি আমরা চতুর্থ অধ্যায় হ্যাঁ চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলি আচ্ছা তোমরা একটু নীরবে থাকো আমি এটা ক্লাসটা ঠিক করে দিই হ্যাঁ ক্লাসটা ঠিক করে এখানে Okay, please.